আচ্ছা, তারপরে হয়তো বা কেউ ডিসিশন নেয় যে সে এই লাইনেই পড়বে। তারপর যখন ভর্তি হতে যায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের মেজর থাকে, যে কোনোটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কোনোটা শুধু কম্পিউটার সায়েন্স, কোনোটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো অনেকে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কোনটা আসলে ভালো, কোনটাতে কি হয়। তো এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি? অনেক কনসার্ন ছিল যখন আমরা ভর্তি ছিলাম, যে আমি এখানে পড়তেছি এটা কি কম্পিউটার সায়েন্স না ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে তো আমাদের কত কাহিনী হয়েছে। ঠিক আছে, জাফর সাহেব যখন আমাদেরকে, আমরা যখন ঢুকছি তখন ছিল ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপরে এটা হলো যে না, আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং না হলে হবে না। ঠিক আছে, এটা না হলে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম ছিল। সো এটা হওয়ার জন্য তখন আরো কত কাহিনী হলো। তারপর স্যার বুঝে এটা আবার চেঞ্জ করলো, ইয়া হলো বহুত কিছু। ঠিক আছে, সার্টিফিকেটে এটা দরকার, ওটা দরকার, এরকম অনেক ব্যাপার স্যাপার ছিল। কিন্তু আসলে ইটস কমপ্লিটলি রং ব্যাপারগুলো ব্যাপারগুলো তখনই আসে, ডিফারেন্সটা তখনই আসে। কিছু কিছু জায়গায় আসতে পারে, কি কোন জায়গায় আসতে পারে, যেমন মনে করো কেউ চিপ নিয়ে কাজ, VLSI বা এরকম টাইপের কোন মানে সে কাজ হার্ডওয়্যার লেভেলে কাজ করতে চাচ্ছে, তো সেই জায়গাটায় তাদের এক্সপেকটেশনটা মোর হবে যে তুমি সেমিকন্ডাক্টর বা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স বা VLSI বা তোমার এই এই ফিল্ড গুলাতে তোমার কোর্সের সংখ্যা বেশি। ঠিক আছে, তারা এটা এক্সপেক্ট করবে। সো এটা যদি হয় তখন তার কিন্তু এই যে চিপ ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি লাইক EMD বা ইন্টেল বা এই টাইপের দিকে তারা কিন্তু চিপ ডিজাইনের দিকে যাইতে পারে। ঠিক আছে, বা তোমার বলতে পারো কম্পিউটার প্রসেসর বলো বা আর্কিটেকচার বলো, স্ট্রাকচার, এই আমাদের শিহাব যেমন এখন এসে আছে কোয়ান্টাম কম্পিউটিং এর উপর কাজ করতেছে, তাই না? সো এই এরকম জিনিসের দিকে যদি কারো থাকে তখন ওই ওই কোর্স গুলোর একটা ইম্পর্টেন্স আছে। আর কেউ যদি মনে করে যে না আমি শুধু হচ্ছে মানে প্রোগ্রামার হবো, তার কাছে এগুলোর কোনো ভ্যালু নাই, নাথিং এলস, ইট ডাজেন্ট ম্যাটার। একজন প্রোগ্রামারের কাছে সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে সে ডাটা স্ট্রাকচার জানে, সে অ্যালগোরিদম জানে, সে কোড করতে পারে এবং প্রবলেম সলভ করতে পারে। এই জিনিস যদি জানে দ্যাটস ইট, তার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন নাই। সে CS থেকে আসলো, CSE থেকে আসলো, CES থেকে আসলো, ডাজেন্ট ম্যাটার।